জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর পিঠে চাকু দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর এলাকায়। জানা গিয়েছে শনিবার রাতে রবিউল ইসলাম নামক 46 বছর বয়সী এক ব্যক্তি জমি থেকে কাজ করে ফিরছিলেন। সেই সময় সুরেশ দাস নামক এক ব্যক্তি পিছন থেকে অতর্কিতে রবিউল ইসলামের ওপর চাকু নিয়ে হামলা চালায় বলে অভিযোগ, আর তাতেই জখম হন রবিউল ইসলাম। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সংকটজনক অবস্থায় রবিউল ইসলামকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় এলাকার একাংশ ক্ষিপ্ত জনতা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সুরেশ দাস। ইতিমধ্যেই আক্রান্ত রবিউল ইসলামের পরিবার সংশ্লিষ্ট থানায় সুরেশ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। পিছন থেকে চাকু মেরে দিয়ে ভোটের মধ্যে। কেন চাকু মারলো? কেন সেটা বলতে পারলাম না। জল দেওয়া নিয়ে গন্ডগোল? না, কোনো গন্ডগোল নাই। আচ্ছা, কোনো গন্ডগোল নাই। কেন চাকু মারলো? কেন ওখানকার ওই কনস্টেবল আমার নাম সুরেশ বলে। সুরেশ? সুরেশ। সুরেশ কি? কুমাছ জাতি। কাকে চাকু মারলো? আমার মামা। যেটা কি নাম আপনার মামার? রবিউল ইসলাম। কেন মারলো? কেন চাকুটা মারার কারণ কি? কোনো গন্ডগোল নাই জমির মধ্যে। ওদের ওখানে জমি আছে কিনা, প্রতিদিন সন্ধ্যা 4টা 5টা জমিতে যাই। কোনো গন্ডগোল নাই, ফন্ডগোল নাই। সেবার যাচ্ছিল কিনা পিছন থেকে ভোটার মধ্যে বলছে সচল রাখে, পিছন থেকে চাকু মারতে হঠাৎ আধা ঘন্টা ধরে ওর সঙ্গে লড়াই করেছে। তারপরে আওয়াজ দিয়ে তখন এদিকে লোক রাস্তাতে লোক গেছিল না, তাদেরকে ধরে তখন ভাগে তখন তারপরে ছুটে জানা জানি করতাম। আমরা উঠে এলেছে থানা থেকে ওর সঙ্গে দেখলাম হসপিটাল, হসপিটাল থেকে তখন থানা থেকে আমার এখানে ঘর দিল। আপনার নাম? তৈজিবুর রহমান। হরিপুরে ঘটনা না? হ্যাঁ, রায় আমার পোয়াল মানে। তার নাম কি? সুরেশ। সুরেশ দাস? না, সুরেশ দাস। সুরেশ দাস। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।